pranaram 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 স্বামীজির বন্ধু ছিলেন এক সময় ইটি স্টাডি,
স্বামীজি স্টারদিকে দুটো চিঠি লেখেন, সেই চিঠির অংশ বিশেষ আমি বলছি। একটি চিঠিতে স্বামীজি লেখেন, আমাদের কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে একটি বিরাট যন্ত্র তৈরি করা যা মানুষের কানে ভালো কথা শোনাবে। দ্বিতীয় বলেছিলেন, আমার কাজ হচ্ছে বেদান্তের শুষ্ক ভাবগুলিকে ভালোবাসা দিয়ে মূলায়ন করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালা রন্ধন করে আমি এমনভাবে সেটিকে বিতরণ করতে চাই যাতে একটি শিশু তা হজম করতে পারে। এই প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ। বেদান্তের শুষ্ক ভাবগুলোকে ভালোবাসা দিয়ে মূলায়ন করে তার সঙ্গে যোগের সুতীব্র মশলা মিশিয়ে কর্মের পাকশালায় রন্ধন করে আমি এমনভাবে সেটাকে বিতরণ করব যাতে শিশু হজম করতে পারে। কারণ বেদান্তে সর্বজনীনতার কথা বলা আছে, বলা আছে আমি এবং সেই বিশ্ব চরাচর এক। আমি তো শুধু এক না, আমার পাশের মানুষটাও এক। এই পাশের মানুষের দিকে যাতে নজর না যায় তাই ইংরেজরা সর্ববিধ ব্যবস্থা করেছিলেন। গুটি কয়েক মানুষকে শিক্ষা দান করেন, গুটি কয়েক মানুষ চাকরি বাকরি পায়, তারা ব্যবসা বাণিজ্য করে এবং পরাধীন ভারতের রাজধানী কলকাতা আস্তে আস্তে লন্ডনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হয়ে দাঁড়ায়। এই কলকাতার ইতিহাস যদি চর্চা করা যায় দেখা যাবে প্রথম পানীয় জল এসেছে লন্ডনে, তারপর হ্যানোভারে এবং তারপর কলকাতায়। প্রথম আন্ডারগ্রাউন্ড সিভিল লাইন এসেছে লন্ডন, হ্যানোভার এবং কলকাতা, এবং কলকাতাকে বলা হচ্ছে সেকেন্ড সিটি আফটার লন্ডন। একজন বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক তিনি কলকাতা সম্বন্ধে বলছেন, থিঙ্ক অফ দ্য বেস্ট ইন আর্কিটেকচার, থিঙ্ক অফ দ্য বেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, কম্বাইন দ্য টু অ্যান্ড ইউ ক্যান হ্যাভ এ ফেন্ট আইডিয়া অফ হোয়াট ক্যালকাটা ইজ। একদিকে স্থপতি, একদিকে তার ভাস্কর্য, এই মিলিয়ে কলকাতা। এবং গঙ্গার তীর দিয়ে যদি এখনো দেখা যায় ওই যে অসাধারণ বড় বড় বাড়িগুলো রয়েছে, তাতেই বোঝা যায় এই শহর কতটা উন্নতি লাভ করেছিল। এই শহরে প্রথম বিদ্যানিকেতন তৈরি হয়েছিল, হিন্দু কলেজ। এই শহর ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করে, কলকাতা বিশ্ববিদ্যালয়। শ্রীরামকৃষ্ণের জন্মের আগে এখানে মেডিকেল কলেজ তৈরি হয়, প্রথম নাট্যশালা তৈরি হয়, নারী শিক্ষার প্রতিষ্ঠান তৈরি হয়। এই গেল কলকাতার বাইরের দিক। আরেকটা দিকে কলকাতা বিলাসিতায় ডুবে যাচ্ছিল, এবং এমন বিলাসিতায় ডুবে যাচ্ছিল যে সে আর কহতব্য নয়। আমরা যেখানে কথা বলছি উত্তর কলকাতা, এই ছিল বিলাসিতার প্রাণ কেন্দ্র। এবং হুতন প্যাঁচা তার নকশায় লিখছেন 1861 সালে কলকাতার চেহারাটা কেমন, আজব শহর কলকাতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি, মিথ্যে কথার কি কেতা, এটা ঘুটে পড়ে গোবর হাসে, কি বিচিত্র একতা, যত বক বেড়ালে ব্রহ্মজ্ঞানী, বদমায়েশী ফাঁক পাতা। সেই কলকাতা চেহারা পাল্টে দিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ এসে কলকাতাকে আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র হিসেবে তৈরি করলেন। বিলাসিতা ভুলে মানুষ আধ্যাত্মিকতার পিছনে যেতে শুরু করল, এবং বলা হলো কলকাতায় চারটে দেখবার জিনিস আছে, আলিপুর পশুশালা, কর্নওয়াল স্ট্রিটের প্রেসিডেন্সি কলেজ, আদি ব্রাহ্ম সমাজ মন্দির এবং দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ। যদি কলকাতা এসে এগুলিকে দেখা না যায় তাহলে একটি মানুষের জীবন বৃথা। আমরা যেমন বলি না যে হায়দ্রাবাদে গিয়েছিলে চার মিনার দেখুন দূরে এলেবে, এটাও ঠিক তাই। শ্রীরামকৃষ্ণকে দর্শন না করা তখন ছিল যে একটা এই সাধারণ সাদা মাটা মানুষ, তুমি রামকৃষ্ণকে দেখুন অথচ কলকাতায় গেলে। এবং শ্রীরামকৃষ্ণ তার দক্ষিণেশ্বরের ঘরে বসে যে সাধনা করেছিলেন সেই সাধনাটি সারা ভারতবর্ষের ইতিহাসে একটি অনন্য সাধনা। সাধনাটি হচ্ছে মানুষের নিবিড় সান্নিধ্য লাভের সাধনা। এ কোনোদিন হয়নি। ঋষিরা বই পড়েছেন, ধ্যান করেছেন, নিজের মধ্যে ডুবে গেছেন, মানুষের যন্ত্রণায় কানেননি, যে কারণে যে মুহূর্তে একটি অব্রাহ্মণের ছায়া তার গায়ে পড়েছে তাকে স্নান করে আসার বিধান দিয়েছেন ভারতবর্ষের ইতিহাসে। ঋষি শাপ দিয়েছে এর বহু ঘটনা আছে,
কিন্তু শ্রীরামকৃষ্ণের সাধনা হচ্ছে মানুষের সান্নিধ্য লাভের সাধনা। এবং নানা মতে তিনি সাধনা করেছিলেন। একদিকে যেমন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী, শিবনাথ শাস্ত্রী, দেবেন্দ্রনাথ ঠাকুর, জোসেফ কুক, উইলিয়াম হেস্টি, তাদের সঙ্গে তার বন্ধুত্ব হয়। অন্যদিকে কলেজ পড়ুয়া ছেলেরা ছিল, সওদাগরি অফিসে চাকরি করা মানুষ ছিলেন, মেডিকেল কলেজে ন্যানোটমি ডেমনস্ট্রেটর ছিলেন, নাট্যকার নট ছিলেন। এই যে বিরাট রামকৃষ্ণ সংসার, সেই রামকৃষ্ণ সংসারের ভাষা ছিল ভালোবাসা, যেটি বেদান্তের মূল ভাষা। মারি লুই পার্ক তার বিখ্যাত গ্রন্থ বিবেকানন্দ ইন আমেরিকা নিউ ডিসকভারিজ, সেইখানে শ্রীরামকৃষ্ণের ঘরের বর্ণনা দিয়েছেন, যে ঘরটিতে তিনি থাকতেন দক্ষিণেশ্বরে, সেই ঘরটি উৎসবে রূপান্তরিত হতো। ইন টাইমস অফ লাফটার এন্ড প্লে, ইন সিরিয়াস ডিসকাশন, ইন মুডস অফ স্পিরিচুয়াল এক্সট্যাসি, অর ইভেন ইন রেগুলার রুটিন অফ ইটিং এন্ড স্লিপিং, ইট ট্রান্সফর্মড লাইফ ইনটু আ ফেস্টিভাল। দি কমন প্লেস বিকেম এক্সট্রাঅর্ডিনারি এন্ড দিস লাইফ ইজ হ্যাপেনিং এ স্পিরিচুয়াল লেসন। এই যে জীবনকে উৎসবে রূপান্তরিত করা, প্রত্যেকটি কথাকে ঈশ্বরমুখী করে তোলা এবং জীবনের যে কোনো ঘটনাকে পূজায় রূপান্তরিত করা, সেটি শ্রীরামকৃষ্ণ করেছিলেন। এবং সেটি বেদান্তের মূল চর্চা। বিবেকানন্দ যে বেদান্ত প্রচার করলেন, বনের বেদান্তকে ঘরের কোণে নিয়ে এলেন, তার মূল তত্ত্ব হচ্ছে জীবনের প্রতিটি ক্ষণ নিজেকে উৎসবে রূপান্তরিত করা এবং প্রত্যেক মুহূর্তে নিজে আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সুন্দর থেকে সুন্দরতর মানুষ হয়ে যাওয়া। বিবেকানন্দ আলাসিন্দা পেরুমলকে চিঠিতে লিখছেন, আমি সেই দেবতার পূজারী, অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে। কি করলেন শ্রীরামকৃষ্ণ? শ্রীরামকৃষ্ণ কলকাতায় ঘুরে দেখলেন, একদিকে যারা প্রতিষ্ঠিত, যারা সম্পন্ন, যাদের পয়সা আছে, তাদের জীবনটা একরকম, কিন্তু সাধারণ মানুষের দিকে কেউ তাকায় না। ইংরেজরা সেই ভাগ করে দিয়েছিল, হ্যাভস এন্ড হ্যাভ নটস, যারা সাধারণ মানুষ তাদের যন্ত্রণার কোনো শেষ নেই, কাঁপতে কাঁপতে তাদের চোখের জল শুকিয়ে যায়, কণ্ঠস্তব্ধ হয়ে যায়, তারা খেয়েছে নাকি তাদের শরীর খারাপ হয়েছে এ জিজ্ঞেস করার কেউ নেই। স্বামীজির চোখটাকে তিনি সেই দিকে ঘুরিয়ে দিলেন। স্বামীজি বড় পরিবারে জন্মেছিলেন, ব্রাহ্ম সমাজের সঙ্গে যোগ হয়েছিল। আচার্য প্রতীন্দ্রনাথ শীল স্বামীজি সম্বন্ধে বলছেন, বন্ধুদের প্রাণ, সামাজিক সম্মেলনের মধ্যমণি, নিঃসন্দেহে প্রতিভা ঝলকিত, এক প্রেরণা দিব্য বোহেমিয়ান। কিন্তু এই মানুষটিকে ব্রাহ্ম সমাজ বলেছিল যে থিয়েটারে যাবে না, কারণ থিয়েটার যে নারীরা করে তারা গণিকালয় থেকে এসেছে, অতএব থিয়েটারে যাবে না। যদি মন দিয়ে কথা মনিত পড়েন, দেখবেন নরেন কখনো থিয়েটারে যায়নি। নিজের সম্বন্ধে মাদাম এমা কালভেকে স্বামীজি বলেছিলেন, এক সময় ছিল যখন যেদিকে থিয়েটার তার উল্টো ফুটপাত দিয়ে হাঁটতাম, এখন স্বচ্ছন্দে বারবণিতাদের সঙ্গে এক গৃহে বাস করতে পারি। শ্রীরামকৃষ্ণ তার মনটিকে সর্বজনীন করে দিলেন। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, দেহত্যাগের কয়েকদিন আগে শ্রীরামকৃষ্ণ তাকে ছুঁয়ে নেন এবং তার মনে হচ্ছিল যে ইলেকট্রিক কারেন্ট তার মধ্যে প্রবেশ করছে। তাকে বলতে যাবেন, দেখেন তিনি কাঁদছেন, বলছেন তোকে সর্বস্ব দিয়ে আমি ফকির হলাম। শ্রীরামকৃষ্ণের যে সারা জীবনের সাধনা ছিল, যে মানুষের কাছে কি করে যাব, সেটি বিবেকানন্দকে তিনি দিয়ে দিলেন। এবং আগামী দিনে বিবেকানন্দ সেটি প্রচার করলেন গোটা পৃথিবীতে। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর ভারতবর্ষ ভ্রমণে বেরিয়ে তিনি দেখলেন রক্তাক্ত এবং অশ্রুময় ভারতবর্ষকে। ইংরেজরা অত্যাচার করছে নেটিভ ভারতীয়দের, সাথে শিক্ষিত ভারতীয়দের, দরিদ্রদের ওপর, অশিক্ষিতের ওপর সীমাহীন অত্যাচার। বিবেকানন্দ বুঝলেন এই সমাজটাকে, পাশ্চাত্যে গিয়ে দেখলেন এই সমাজ বিলাসিতার মধ্যে ডুবে আছে। জোসেফিন ম্যাকলাউডকে চিঠি লিখলেন, ভারতবর্ষের ইতিহাসের ওপর দিয়ে বহু ঝড় বয়ে গেছে, এই ঝড় শিখিয়েছে ত্যাগই মূল মন্ত্র, পাশ্চাত্যের সভ্যতা, নতুন সুরাপানে মত্ত, তারা শিখেছে ভোগ।
যে ত্যাগই মূল কথা সেটি বিবেকানন্দ বললেন, কিন্তু বেদান্তের কোথাও লেখা নেই যে কি করে অনন্তকে স্পর্শ করতে হবে, বেদান্ত বলেননি। গীতাতে শ্রী ভগবান কর্মের কথা বলেছে, নিষ্কাম কর্মের কথা বলেছে, কিন্তু কিভাবে সে নিষ্কাম কর্মটি করতে হবে তাকে বিশদভাবে আলোচনা করেননি। স্বামীজি বিশদভাবে আলোচনা করলেন, নিবেদিতাকে চিঠি লিখলেন আমেরিকা থেকে, জগৎ পুড়ে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে। আরাসিঙ্গা পরিমলকে চিঠি লিখলেন, অনুভব করো মানুষের জন্য, এমন ভাবে অনুভব করবে যাতে তোমার মস্তিষ্ক ঘূর্ণায়মান হয়, হৃদয় অবরুদ্ধ হয়, যাতে তুমি পাগলের মতো হয়ে যাও। ফিল মাই চিলড্রেন ফিল, ফিল ফর দি পুয়ার, ফিল ফর দি আউটকাস্ট, ফিল ফর দি ডাউনট্রডেন, ফিল ইন সাচ এ ওয়ে দ্যাট ইউর হার্ট স্টপস, ইউর হেড রিলস, এন্ড ইউ ফিল অ্যাজ ইফ ইউ উইল গো ম্যাড। অনুভব করো মানুষের জন্য, এমন ভাবে অনুভব করবে যেন মস্তিষ্ক ঘূর্ণায়মান হয়, হৃদয় অবরুদ্ধ হয়, যাতে তুমি পাগলের মতো হয়ে যাও। এই যে মানুষের জনরাজ্যে নিজেকে হারিয়ে যাওয়া, হারিয়ে ফেলা, সেটি বেদান্তের মূল কথা। স্বামীজি রসিকতা করে বলছেন, বৃন্দাবন থেকে খাট এলো, তার রূপর ঠ্যাং এলো, তারপর শঙ্খচক্র গদাপদ্য, না গদাপদ্য শঙ্খচক্র নিয়ে আলোচনা শুরু হলো, দেশটা পাগলে ভরে গেল। এই যে আমরা সারা জীবন ভেবে গেলাম, ও তুমি গঙ্গা স্নান করো না, ও তুমি, তোমার কিছু হবে না, তুমি নিরামিষ খাও না, এখন আমিষ খাও, কিচ্ছু হবে না তোমার, সে কি মন্ত্র নাওনি, তাহলে তোমার জীবনটা শেষ হয়ে গেল। স্বামীজি তছনছ করে দিলেন এই সব ভাবনা, গায়ে গায়ে যাও, ঘরে ঘরে যাও, মৃত্যু যখন নিশ্চিত তখন পরের জন্য কাজ করে মারা যাওয়াই ভালো। বেদান্ত এই অনিত্যের কথা বলে, কেন জগৎ মায়া, কারণ জগৎ নিত্য নয়, পাল্টে যায় বারবার। সদসদ্ভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভাবরূপম যৎকিঞ্চিত ইতি, এই হচ্ছে মায়ার সংজ্ঞা। যেহেতু অনিত্য, আজকে একরকম কাল তা পাল্টে যায়, মানুষের দেহের দিক থেকে তাকালেই বোঝা যায়। যদি আনা আয়নার সামনে দাঁড়ান, দেখবেন ছোটবেলায় একরকম ছিলেন, তারপর একরকম, মধ্য বয়সে একরকম, জীবনের অনেকটা চলার পর চেহারাটা পাল্টে যায়। তাই জীবনটা অনিত্য, যেহেতু অনিত্য জীবন, তাই প্রত্যেকটি মুহূর্ত কাজ করে মারা যাওয়াই ভালো। স্বামীজি একটি চিঠি লিখছেন সিস্টার নিবেদিতাকে, নিবেদিতা জানতে চেয়েছিলেন আপনি কেমন আছেন। স্বামীজি লিখছেন, এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। যখন স্বামীজি লিখছেন এই চিঠিটা তখন মৃত্যুর আর দু মাস বাকি, 39 বছর বয়স, ডায়াবেটিসে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে, দুবার হার্ট অ্যাটাক হয়েছে, পা প্রায় ফুলে যাচ্ছে। সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিবেকানন্দ বলছেন, এত কাজ করতে হয় যে বুঝতে পারি না আমি কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। এই হচ্ছে বেদান্তের সাধকের কথা। তুড়ি বাজাও, ভেরি বাজাও, ব্যান্ড বাজাও, এগিয়ে যাও, থেমে থেকো না। নো পয়েন্ট লুকিং বিহাইন্ড, ফরওয়ার্ড ফরওয়ার্ড, দাও আর সোলস অ্যাবসোলিউট, স্পিরিটস ফ্রি, ব্লেসেড অ্যান্ড ইটার্নাল। জীবনে নেতিবাচক কিছু নেই। রোমা রোলা জিজ্ঞেস করেছিলেন রবীন্দ্রনাথকে যে ভারতবর্ষ সম্বন্ধে পড়াশোনা করব, একটা বইয়ের নাম উল্লেখ করুন। রোমারোলাকে রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি ভারতবর্ষ সম্বন্ধে জানতে চাও তাহলে বিবেকানন্দকে পড়ো, তার মধ্যে নেতিবাচক কিছু নেই, সব কিছু ইতিবাচক। ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড ইন বিবেকানন্দ, দেয়ার ইজ নাথিং নেগেটিভ ইন ইট, এভরিথিং পজিটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ। বেদান্ত ইতিবাচক কথা বলে, কারণ বেদান্ত চারটি বাক্যের কথা বলে, মাত্র চারটি, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, তুমি সেই, সেইটাকে, সেই হচ্ছে বিশ্ব চরাচর। বিশ্ব চরাচরের মধ্যে যে অনন্ত শক্তি প্রত্যেকটি মানুষের মধ্যে, তাই বিবেকানন্দ বলছেন
Every soul is potentially divine. The goal is to manifest this divinity by controlling nature, external or internal. Do this either by work or worship or psychic control or philosophy. By one or more or all of these and be free. This is the whole of religion. The doctrines or dogmas, the rituals or texts, or the temples or forms are but secondary details. মানুষ স্বরূপত পবিত্র এবং গোটা জীবনের সংগ্রাম সেই পবিত্রতাকে প্রকাশ করা, হয় কাজের মধ্যে দিয়ে, নয় ধ্যানের মধ্যে দিয়ে, নয় যোগচর্চার মধ্যে দিয়ে, একটি বা সবকটির মধ্যে দিয়ে, এবং তার মূল কাজ হচ্ছে মুক্ত হয়ে যাওয়া সীমাবদ্ধতা থেকে, ত্রুটি থেকে, অক্ষমতা থেকে মুক্তি। এবং সেই মুক্তি আসে যখন মানুষ আরেকটি মানুষের চোখের জল মুছিয়ে দেওয়ার ব্রত গ্রহণ করে। স্বামীজি খবর পেয়েছিলেন যে মাইসোরের মহারাজা তিনি তার বাড়ির কয়েকটি ঘর দরিদ্র ছাত্রদের জন্য খুলে দিয়েছেন যাতে তারা সেখানে পড়াশোনা করতে পারে। স্বামীজি চিঠি লিখলেন, এই জীবন কয়েকদিনে, জীবনের চাকচিক্য কয়েকদিনে সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। তারপর স্বামীজি লিখছেন যে আপনার জন্য আমি প্রতিদিন প্রার্থনা করি, ভারতবর্ষের ইতিহাসে সন্ন্যাসী রাজার জন্য প্রার্থনা করেছেন, কোনো নতুন কথা নয়। সন্ন্যাসীরা প্রার্থনা করেছেন যাতে রাজার সন্তান হয়, বংশবৃদ্ধি হয়, ধন বৃদ্ধি পায়, রাজার প্রতি প্রতাপ প্রতিপত্তি বৃদ্ধি পায়। স্বামীজির প্রার্থনা তা নয়, আপনার জন্য প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দারিদ্র এবং অসহায়তার মধ্যে নিমজ্জিত লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য আপনার মন যেন গভীরভাবে অনুভব করে এই প্রার্থনা। দারিদ্র এবং হতাশার মধ্যে নিমজ্জিত মানুষের জন্য প্রার্থনা করা। স্বামীজি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন 1897 সালের 1 মে। এপ্রিল মাসে তিনি দার্জিলিং এ ছিলেন মন্মথনাথ ব্যানার্জির বাড়ি, সেইখান থেকে দুটি চিঠি লিখেছিলেন সরলা দেবী চৌধুরানীকে, ভারতী পত্রিকার সম্পাদিকা। সেই চিঠিতে একটি চিঠিতে স্বামীজি লেখেন, যদি কেউ এই হতশ্রী লুপ্ত ভাগ্য পরপদদলিত চিরমুরুক্ষিত ও কলহশীল ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, তাহলে ভারতবর্ষ আবার জাগিবে। যবে শত শত নরনারী নিজ ভোগ সুখেচ্ছা ত্যাগ করিয়া দারিদ্র অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ সজাতীয় মানুষের উন্নতি কামনা করিবে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। স্বামীজি আমাদের দাঁড় করিয়ে দিলেন যে বেদান্ত চর্চা করতে চাও, মুক্ত হতে চাও, নিজেকে অনুভব করতে চাও, মানুষের মধ্যে এসে দাঁড়াও, মানুষের যন্ত্রণা অনুভব করো। ব্রহ্মানন্দজিকে চিঠিতে লিখলেন কাশ্মীর থেকে 1897 সাল, রেখে দে তোর জপ তপ ফিলোসফি টিলোসফি, সারা জীবন শুধু একটা সত্য বুঝেছি, পৃথিবীতে একজনের মনে একদিনের জন্য যদি শান্তি আনতে পারিস তবে সেটাই সত্যি, বাকি সব ঘোড়ার দিন। এই যে বাকি সব ঘোড়ার দিন, একজনের মনে একদিনের জন্য শান্তি নিয়ে আসা, সারা পৃথিবীতে এইভাবে বেদান্ত চর্চা কখনো হয়নি। বিবেকানন্দ কেন অনন্য, বিবেকানন্দ কেন থাকবেন, কারণ বিবেকানন্দ মানুষের চোখের জল মোছাটাকে একমাত্র ধর্ম বলে মনে করেছেন। এমন কোনো দিন কোনো মানুষ তৈরি হবে না যে মানুষ কাঁদবে না, যে মানুষ যন্ত্রণা পাবে না, যে মানুষ অপমানিত হবে না, যে মানুষ রক্তাক্ত হবে না। বিবেকানন্দ সেই মানুষের কথা বলছেন এবং সেই মানুষকে জীবনের পরম, তার সেবাকে পরম ধর্ম বলে মনে করেছেন। যন্ত্রণাক্লিষ্ট মানুষ শ্রীরামকৃষ্ণ চিনিয়ে দিয়েছিলেন, তাই বিবেকানন্দ বলছেন আগামী 50 বছর দেশমাতৃকা তোমার একমাত্র আরাধ্য দেবী হন, বাকি অকেজো দেবতা এখন ফেলে রাখলেও চলবে। একমাত্র আরাধ্য দেবী হচ্ছে মানুষ। এই যে মানুষের পুজো করা,
দলমত নির্বিশেষে তার রং না দেখে, তার গোত্র না দেখে, তার বর্ণ না দেখে, তার শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক মান না দেখে বিবেকানন্দ নতুন ভাবে আমাদের চোখটা খুলে দিলেন। শ্রীরামকৃষ্ণের যে চোখ, শ্রীরামকৃষ্ণের যে হৃদয়, সেটি বিবেকানন্দের উপর তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। বিবেকানন্দ জন্মেছিলেন অসাধারণ একজোড়া চোখ নিয়ে। বন্ধু ব্রজেন্দ্রনাথ শীল সেই চোখের বর্ণনা দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এক জায়গায় যে সমুখ খেলা চোখ, পদ্ম পাতার পদ্মের পাতার মতো সেই চোখ। আর ব্রজেন্দ্রনাথ বলছেন বুদ্ধিতে ব্যঞ্জনায়, পরিহাসে করুণায় দৃপ্ত প্রখর ছিল সে চক্ষু, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তা অবলীলায় অবগাহন করিত, রোষে হইয়া উঠিত অগ্নিবর্ষী, সেই দৃষ্টির ইন্দ্রজাল হইতে তাহার অব্যাহতি ছিল না। স্বামী যখন তাকাতেন তার উদ্দিকে, রোমারোলা লিখছেন পেয়ার অফ ডিভাইন আইস ফলোড মি, একজোড়া পবিত্র চোখ আমায় অনুসরণ করে চলেছে। কি দেখছে সেই পবিত্র চোখ? দেখছে আমার কোন সময় মানুষের থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম কিনা, আমি মানুষের কথা বললাম, আমি মানুষের কথা শুনলাম। তারপরে কি যন্ত্রণাক্লিষ্ট মানুষ যখন আমার পাশে এসে বসলো, আমি তার দিকে ফিরেও তাকালাম না, আমার বেদান্ত চর্চাটা শেষ হয়ে গেল। এই যে জীবনটাকে প্রত্যেক মুহূর্তে কি পরীক্ষার মুখে ফেলে দিলেন বিবেকানন্দ, সেইটি সবচেয়ে বড় কথা। প্রত্যেকটা মুহূর্তে মানুষ নিজের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে সে সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, ভারতবর্ষ এখন যে জায়গায় এসে পৌঁছেছে যেহেতু তার বাহ্যিক চাকচিক্য বেড়েছে, যেহেতু তার বাহ্যিক উন্নতি হয়েছে, যেহেতু পৃথিবীতে চতুর্থতম দেশে, চতুর্থ দেশে ভারতবর্ষ পড়ে আছে অর্থনৈতিক জাগরণের ক্ষেত্রে, সেহেতু জীবনের চাকচিক্য এসেছে। বাইরেটা সুন্দর হয়েছে, এখন ভেতরটা সুন্দর করার প্রতিদিনের প্রয়াস। বিবেকানন্দ চিঠিতে লিখছেন ভারতবর্ষ কি মারা যাবে, যদি মারা যায় তাহলে আধ্যাত্মিকতার মৃত্যু হবে, সেখানে রাজত্ব করবে কাম ও বাসনা, অর্থ হবে তার পুরোহিত, তার পূজার উপকরণ হবে পশুবল, প্রতারণা নিষ্ঠুর প্রতিযোগিতা, এবং বলির বস্তু হবে মানবাত্মা। এই যে মানবাত্মা মারা যাবে, আমরা কেন বিবেকানন্দ চর্চা করতে চাইছি, তার প্রধান কারণ হচ্ছে ভারতবর্ষের শিক্ষার প্রসার সত্ত্বেও, অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও ভারতবর্ষে মেধার কোনো অভাব নেই, অভাবটা বোধে। আর যে সভ্যতায় মানুষের বুদ্ধি আছে অথচ বোধ নেই, মানুষের শক্তি আছে অথচ সেবার মানসিকতা নেই, ক্ষমতা আছে অথচ মানুষের যন্ত্রণায় চোখ ভিজে যায় না, সেই দুপে মানুষ বড় সাংঘাতিক। আমরা তার পরিবর্তন চাই, তাই বিবেকানন্দ চর্চা নিয়ত করার কথা আমরা বলি। যে বিবেকানন্দ পড়লে কি হয়, মানুষ আস্তে আস্তে পাল্টে যায়। বিবেকানন্দের দেহত্যাগের 3 দশক পরে রোমারোলা বিবেকানন্দের জীবনী লেখেন এবং সেইখানে বলেন বিবেকানন্দের যে কথা সেই কথাটি বেটোভেনের সঙ্গীতের সঙ্গে তুলনা করা যায়, এবং সেই কথা যখন কানে প্রবেশ করে তখন একটি মানুষের পরিবর্তন ঘটায়। সিমোনেমা বলে একজন ভদ্র মহিলা ছিলেন, তিনি একদিন মৃত্যুর আগে দেখলেন যে সামনে বিবেকানন্দ দাঁড়িয়ে আছেন, হাতে পদ্মফুল এবং বিবেকানন্দ হাসছেন। সিমোনেমা তাকে বললেন, স্বামীজি এ কি কথা, যতদিন বেঁচে ছিলেন আপনি মানুষের দুঃখের কথা বলতেন আর অমর লোকে পৌঁছিয়ে আপনি এত হাসছেন। স্বামীজির আকার বড় হতে লাগলো এবং সিমোনেমা দেখলেন যে সেইখানে মুখে যদিও হাসছেন, স্বামীজির বুকে বিরাট ক্ষত, মানুষের যন্ত্রণা, মানুষের অক্ষমতা, মানুষের প্রতি নির্মম অত্যাচার সেখানে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। দেখে অবাক হয়ে গেলেন সিমোনেমা এবং স্বামীজি বললেন, মৃত্যুকে ভয় পেও না, এগিয়ে যাও, অনন্তকে স্পর্শ করো। জীবনটাই অনন্তকে স্পর্শ করা, বার্ট্রান্ড রাসেলের ভাষায় টু ফিল ওয়ান উইথ দ্য স্ট্রিম অফ লাইফ। জীবনের একটা মহা তরঙ্গ আমাদের সামনে দিয়ে বয়ে যায়, একটা মহাসমুদ্র,
সেই সমুদ্রটাকে স্পর্শ করার নাম জীবন। আর কিচ্ছু না, কটা পাশ করলাম, কটা ডিগ্রি হলো, কোথায় সামাজিক অবস্থিতি, কোথায় আমার ক্ষমতা, এর কোনো মূল্য নেই। কারণ মানুষ যখন পড়ে থাকে মৃত্যুর পর, সে শিব সব হয়ে যায়। জীবনের এই অনন্ত তরঙ্গের সঙ্গে নিজের সংযুক্তিকরণ, সেটি রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চা। যে করতে পারেন তার জীবন ধন্য হয়ে যায়। আমরা চেষ্টা করি সব সময় মানুষকে বলার এবং সেটিকে জীবনে অনুসরণ করার, যে চোখের জল যেন আমাদের ভেতরটা নাড়িয়ে দেয়। আজকাল দেয় না। স্বামীজির শিষ্যা ছিলেন জোসেফ ম্যাকলাউড, তিনি বলেছিলেন, আমি জানো তো ওই মঠ মন্দিরে যাই না, আমি মানুষের মুখ দেখি, যখন দেখি মুক্তি যন্ত্রণাক্লিষ্ট তাকে সেবা করার চেষ্টা করি, স্বামীজির কথা তাকে বলি। আমাদের দুর্ভাগ্য এই যে আমাদের বাহ্যিক আকর্ষণ আমাদের মানুষের থেকে মুখটাকে সরিয়ে দিয়েছে। আমরা মানুষের মুখ আর দেখি না, যখন গাড়ি করে যাই হয় চোখ বুঝে থাকি, নয় মোবাইল নিয়ে খেলা করি। যদি মুখগুলোর দিকে তাকানো যায়, দেখা যাবে প্রত্যেকটা মুখ একটা নতুন কথা বলছে। এভরি ফেস হ্যাজ এ স্টোরি টু টেল। সেই কথাটি কখনো আনন্দের, কখনো দুঃখের, কখনো যন্ত্রণার, কখনো হতাশার। বিবেকানন্দকে যে ভালোবাসে, ওই মুখগুলোকে সেবা করে নিজে কৃতার্থ এবং ধন্য হয়। স্বামীজি চিঠিটি লিখছেন, তিনি আসছেন যে তার সেবা করবে, না তার সেবা নয়, গরিব গুর্ব কীট পতঙ্গ পর্যন্ত তাদের মধ্যে তিনি আসবেন, তাদের বুকে মহাশক্তি মহামায়া বসবেন, মুখে সরস্বতী বসবেন। আর যে নাস্তিক অবিশ্বাসী নরাধম বিলাসী, সে আমাদের ঘরে কি করছে, সেই বেলা ভালোয় ভালোয় চলে যাক। বিবেকানন্দ চর্চা করা হয় কিনা কি করে বোঝা যায়? বোঝা যায় যে বিবেকানন্দ যিনি চর্চা করেন তিনি আনন্দে থাকেন, আর আনন্দ যদি একবার দেহে আসে সেটাকে আর চেপে রাখা যায় না, সেটা পাউডার মেখে বাড়ে না, সেটা ম্যাসাজ করে বাড়ে না, সেটা আয়ুর্বেদিক ম্যাসাজ করলে চকচকে হয় না, ভেতর থেকে ফল্গু নদীর মতো ভালোবাসা বেরিয়ে আসে। আর বিবেকানন্দের অপর নামই হচ্ছে ভালোবাসা। গোটা বেদান্ত চর্চা মূল কথা হচ্ছে, তুমি ভালোবাসো, নিজেকে উজাড় করে দাও, সাহায্য দাও, সেবা দাও, তোমার যা দেবার আছে তুমি দিয়ে দাও, সাবধান, বিনিময় কিছু চেয়েও না। বিবেকানন্দের একটি চিঠি আছে, প্রথম চিঠি গ্রীষ্মকাল 1894 শিকাগো ধর্ম মহাসভার পরে গুরু ভাইদের লিখেছিলেন কলকাতায়। একটা বড় চালা চাই, বরানগরে অনেক গরিব গুর্ব আছে, তাদের জুটি আনা চাই, তারপর ম্যাজিক লন্ঠন দিয়ে গ্লোভ দিয়ে তাদের পড়াতে হবে, কোথায় কি হচ্ছে চোখ খুলে দিতে হবে, যদি পারো তবেই বুঝবো তোমরা মরদ আমার কাজে আসবে। সেই চিঠিতে লিখছেন যে নিজে নরকে গিয়েও পরের মুক্তি চায় সেই রামকৃষ্ণের ছেলে, সেই আমার ভাই। এই যুগ সন্ধিক্ষণে যে ঘরে ঘরে তার সন্দেশ পৌঁছে দেবে, সেই আমার রক্ত আমার ভাই। আর যে না পারো সে তফাৎ হয়ে যাও, এই বেলা ভালোই ভালো। বিবেকানন্দ চর্চা মানে ওই যে রাস্তায় অসহায় ছেলেটা, যে বাড়ি ফিরে যাওয়ার সময় শাল ধরে টেনে বলে আমাকে একটা বিস্কুট, একটা বিস্কুট দাও, মনে রাখতে হবে সেটাই বিবেকানন্দের পরীক্ষা। আমি এর মঞ্চ থেকে বললাম, আপনারা শুনলেন, মানুষের কথা ভুলে গেলেন, দেখা যাবে যে জীবনে কোনো আনন্দ আসবে না। বিখ্যাত বিবেকানন্দ গবেষক শঙ্করীবাবুকে যখন কেউ জিজ্ঞেস করতেন আপনি কেমন আছেন, বললেন দেখো ভাই আমি কেমন আছি বলতে গেলে 15 মিনিট আমার মেডিকেল বুলেটিনটা বলতে হবে, তারপর 15 মিনিট তোমার মেডিকেল বুলেটিনটা শুনতে হবে, আধ ঘন্টা কেটে যাবে, তাকে কাজের কথায় চলে এসো। নিজেকে ভুলে যাওয়া বেদান্তের মূল কথা, তুমি নিজেকে ভুলে যাও, নিজের অহংকারকে ভুলে যাও। এই অহংকারকে ভুলতে গেলে মানুষের জনরাজ্যে আসা ছাড়া আর কোনো পথ নেই।
বেদান্ত শাস্ত্র, ভারতের ষড়দর্শন, সাংখ্য যোগ, ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত, এই ছটি আস্তিক দর্শন এবং তিনটি নাস্তিক দর্শন, চার্বাক বৌদ্ধ এবং জৈন, তারা নিজের মতো করে অহংকার ত্যাগের কথা বলেছে। শ্রী ভগবান গীতায় বলছেন, অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহং ইতি মন্যতে। অহংকার বলে আমি কর্তা আর সব অকর্তা, কিন্তু অহংকার যাবে কিসে সেটা বোঝা যায়নি। আমরা যে যুগে থাকি সে যুগে অন্নগত প্রাণ, 12 বছর ব্যাকরণ পড়ার সময় নেই, ন্যায় পড়ার সময় নেই। বলা হচ্ছে বিষ্ণু শর্মা বলছেন, 12 বছর ব্যাকরণ পড়তে হয়, তারপর ধর্মগ্রন্থাদি পড়তে হয়, তাহলে জগৎ এবং জীবন সম্বন্ধে কিঞ্চিৎ ধারণা জন্মায়। আমাদের অতটা সময় নেই, তাই স্বামীজি বলে দিলেন, কিচ্ছু চর্চার প্রয়োজন নেই, এই মানুষটার কথা ভাবো, রেখে দে তোর জপ তপ ফিলোসফি টিলোসফি, সারা জীবন যদি একজনের মনে শান্তি আনতে পারিস তবে সেটাই সত্যি, বাকি সব ঘোড়ার দিন। এই পবিত্র লগ্নে স্বামীজির কাছে প্রার্থনা করি, স্বামীজি আমাদের সেই আশীর্বাদ করুন যাতে আমাদের ভেতরের অহংকারটা চলে যায়, ভেতরের সীমাবদ্ধতা চলে যায়, নিচতা হীনতা পরস্থিতাতরতা চলে যায়, এবং মানুষের যন্ত্রণা, মানুষের কষ্ট, মানুষের দুঃখ আমাদের ভেতরে যেন বাজে, আমাদের চোখটা যেন ভিজে যায় এবং আমরা যেন ছটফট করতে থাকি, এই যন্ত্রণা ক্লিষ্ট মানুষকে কি করে একটু স্বস্তি দেব, কি করে তার মুখে একটু হাসি ফোটাবো, কি করে সেই মানুষটিকে আবার জীবন যুদ্ধে নামিয়ে দেব। আপনাদের নমস্কার, শেষ হচ্ছে। অনেক সময় দেরিতে ছাড়ে, কিন্তু স্পিড দিয়ে কিন্তু আবার টাইম মেকআপ করে দিতে পারে, এটা ক্ষমতা আছে। কিন্তু আমাদের তরুণবাবু সেই দিক থেকে ঠিক সময়টিকে এত পুঙ্খানু সাংবাদিক তো, পত্রিকা লোক তো, সব টাইমে কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছে, এই জন্য আমাকে আন্তরিকভাবে বিশেষ ধন্যবাদ। প্রণাম 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 প্রণাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণাম 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 প্রণাম।